নবজীবন ফাউন্ডেশনের সিক্সথ অ্যানিভার্সারিতে আমরা আমি আমন্ত্রিত সদস্য হয়ে হোস্টেলের একজন একনিষ্ঠ সদস্য হিসাবে আজ এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে আমরা হোস্টেলের সদস্য সদস্যদের পক্ষ থেকে নবজীবনকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই ফাউন্ডেশন ডেতে তারা যে ছ বছর পূর্ণ করলো, আমরা চাইব আরও দীর্ঘদিন ধরে তারা সমাজের বিভিন্ন স্তরের যারা নেশাগ্রস্ত মানুষ আছেন তাদের সকলকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই প্রচেষ্টাটি তারা চালিয়ে যাক। সঙ্গে আছে হোস্টেল এবং শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যারা গত দু বছর ধরে এই একই ধরনের কাজে নিজেদেরকে নিবিষ্ট রেখেছে এবং বিভিন্ন কাজে সহায়তা করছে নবজীবন ফাউন্ডেশন তাদের সাথে। হোস্টেল গত দু বছর ধরে 50 ঊর্ধ্ব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের নানা ধরনের পরিষেবা দিয়ে এসেছে। আপনারা অনেকেই হয়তো সেটা জানেন, আজকে সময় যথেষ্টই কম। বড় মা প্রথমেই আমাদের সময়ের কথাটা মনে করিয়ে দিয়েছেন যে সময় কারোর জন্য থেমে থাকে না, তো আমরাও সেই সময় মেনেই কাজ চালানোর চেষ্টা করব। আমাদের মিনতি ম্যাডাম এর আগেই আমাদের হোস্টেল এবং শ্রদ্ধা সম্বন্ধে আপনাদের কিছুটা পরিচিত করার চেষ্টা করেছেন, তাই আমি আর ওই সম্বন্ধে আর কিছু বলতে চাই না। আজকে যেটা গত 7 দিন ধরে যে সমস্ত এই সিক্স অ্যানিভার্সারি উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠানগুলি, যে সমস্ত প্রতিযোগিতাগুলি হয়েছিল সেই প্রতিযোগিতার ফলাফল আপনাদের সামনে আমি ঘোষণা করব এবং তাদের হাতে এই যে পুরস্কার, যে প্রাইজগুলি তারা তুলে দেবেন নবজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আমরা শুরু করছি আমাদের প্রথম যে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, বসে আঁকো প্রতিযোগিতা। ক্যাটাগরি ছিল অল এজ গ্রুপ, টপিক ছিল ডোমেস্টিক অ্যাবিউস থ্রু ড্রাগ অ্যাবিউস। তাতে ফার্স্ট হয়েছে সঞ্জয় মাঝি। বসে আগো প্রতিযোগিতা, আচ্ছা এক মিনিট প্রাইজটা আসুক। আস্তে আস্তে আমি একটু শ্রদ্ধা সম্বন্ধে বলে নিই। শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি রেজিস্টার্ড এনজিও, তাদের মূল কাজ হলো মানুষের, যারা সমাজে বয়স্ক মানুষ যারা আছেন তারা যে গার্হস্থ্য নির্যাতনের শিকার হন, তাদের জুনিয়র মানে নিজেদের ছেলে মেয়ে বা তার আত্মীয় স্বজন যারা থাকেন বাড়িতে, তারা একটু বয়স্ক মানুষদের উপর তারা নানা ধরনের নির্যাতন করে থাকেন। সেই নির্যাতন করার জন্যে যেটা প্রয়োজন হয় তাদেরকে সেই নির্যাতন থেকে বিরত করার প্রচেষ্টা, সেই বিরত করার প্রচেষ্টাটি শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত দু বছর ধরে করে আসছে এবং এখনও পর্যন্ত প্রায় 17টি ঘটনা যেগুলি শ্রদ্ধার কাছে এসেছে সেইগুলি তারা প্রায় সবগুলি সমাধান করে ফেলেছে। খুব সম্প্রতি একটি কলকাতা থেকে এরকম ধরনের একটি মানসিক নির্যাতনের, গার্হস্থ্য নির্যাতনের খবর এসেছে এবং সেগুলি সম্বন্ধে আমাদের এক্সপার্ট কাউন্সিলার যারা আছেন তারা চেষ্টা করছেন সেই সমস্যাটি সমাধান করার। আচ্ছা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শুরু করব। নবজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে মল্লভূম যোগ সেন্টারের প্রতিনিধি যারা এসেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য। আজকের প্রথম যে বসে আঁকো প্রতিযোগিতা, যেটা ক্যাটাগরি অল এজ গ্রুপের, টপিক ছিল ডোমেস্টিক অ্যাবিউস থ্রু ড্রাগ অ্যাবিউস। ফার্স্ট সঞ্জয় মাঝি, আমরা নাম ঘোষণা করব, আপনারা দয়া করে এক একজন করে আসবেন এবং পুরস্কারটি গ্রহণ করবেন। সঞ্জয় মাঝি ডেকে নেব। সেকেন্ড হয়েছে, জয়েন্ট সেকেন্ড হয়েছেন পম্পা কুচলান এবং জয়েন্ট সেকেন্ড আরেকজন আছেন তুফান পাল। বসে আঁকো প্রতিযোগিতা প্রথম সঞ্জয় মাঝি, চলে আসুন। আমি জোরে একটা হাততালি দেবো সঞ্জয় মাঝি, খুব দারুণ একটা ছবি এঁকেছে এবং ছবিগুলো ডিসপ্লে বোর্ডে লাগানো আছে এবং সোশ্যাল মিডিয়া নবজীবন ফাউন্ডেশন এবং হোস্টেলের সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে ওগুলো দেওয়া আছে। খুবই দারুণ একটা থিম ওটা করা হয়েছে। এন্ট্রান্সে যে ডিসপ্লে বোর্ড আছে সেখানে নবজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে ডিসপ্লে রাখা হয়েছে। আমি অনুরোধ করব সঞ্জয়ের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ইন্দিরাকে,
এবং নবজীবনের পক্ষ থেকে সৌম্যজিৎকে ফার্স্ট প্রাইজ ড্রয়িং কম্পিটিশন। সঞ্জয় মাঝি পুরস্কার তুলে দিচ্ছেন নবজীবনের প্রেসিডেন্ট এবং মল্লভূম প্রয়াসের সরি চলে হয়ে গিয়েছে ইন্দিরা ব্যানার্জি, থ্যাংক ইউ। সেকেন্ড জয়েন্ট সেকেন্ড পম্পা কুচলান এবং তুফান পাল দুজনকেই আমি স্টেজে ডেকে নেব এবং পুরস্কার দেবেন। আচ্ছা পম্পা ম্যাডামের হাতে পুরস্কারটি, পম্পা ম্যাডাম আসুন আসুন, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মল্লভোগ যৌথ সেন্টারের অর্পিতা ম্যাডাম এবং নবজীবন ফাউন্ডেশনের সেক্রেটারি অনিন্দকে। ওনার হাতে একটি মেমেন্টো তুলে দিচ্ছে অনিন্দ এবং অর্পিতা ম্যাডাম, জোরে একটু হাততালি। এই বয়সেও পম্পা ম্যাডাম যেভাবে ছবি আঁকেন, উনি হজলার সঙ্গে যুক্ত, হজলার একজন মেম্বার, একনিষ্ঠ মেম্বার, সেটা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। ওনাকে অনুরোধ করব কন্টিনিউ করবেন আপনার এই আর্ট ফর্ম। অনেক ধন্যবাদ। এরপরে আরেকজন জয়েন্ট সেকেন্ড আছেন তুফান পাল, তার হাতে পুরস্কারটি তুলে দেবেন স্বপন স্যার এবং রফিকুল মল্লভূম প্রয়াসের দুজনকে আমি অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন এবং পুরস্কারটি তুলে দিন। তুফান পাল রাখি, তুফান মল্লভূম প্রয়াসের একজন ফেলোশিপ এবং এই ধরনের প্রতিভা মল্লভূম নবজীবনে প্রচুর আছে, তাই ওদেরকে অনুরোধ যে তোমরা তোমাদের ট্যালেন্ট প্রতিভাকে কন্টিনিউ ধরে রাখো নবজীবনের মাধ্যমে। এরপর ক্যাটাগরি বি ক্লাস 8 অ্যান্ড অ্যাবাভ, এতে টপিক ছিল জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি এতে ফার্স্ট হয়েছে